কি বস ভালো তো তো আমি রান আর তোমরা দেখছো দুষ্টু তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো আজকে বসাবো আমি চীন হাঁসের ডিম তো চলো তোমরা দেখতে থাকো তো চিন হাঁসের যে ডিম ছিল তো প্রথমে রাখছিলাম আমি এইখানে আর কি এইখানে রাখার পরে ডিমটা দেখছি প্রচুর মাত্রা গরম না আমাদের এদিকে তো এটার মধ্যে রাখার পরে ভাব ডিম দেখি অনেক গরম হয়ে আছে তারপরে এটার মধ্যে আমি ফাইনালি রাখছি ডিম তো দেখতে পাচ্ছি ওই যে চিন হাঁসের ডিম তো মোট ডিম আছে ওইখানে ছয়টি ডিম আছে আরো ওইখানে চিনাশের তলায় আছে দুইটি তো চলো আজকে চীনাশের ডিমগুলো আর কি আমি বসিয়ে দেবো ফাইনালি তো দিন অপেক্ষা করার পরে আজকে আমি চীনাশের ডিমগুলো বসাবো আর গাছ প্রথমবার আমি চীনাশ আর কি পালতেছি তো একটু অভিজ্ঞতা নাই আর কি নাই মানে কোনো অভিজ্ঞতাই নাই তো রাজাসে রাজাস প্রায় আমি তিন চার বছর ধরে পালতেছি আর কি রাজাসের প্রতি আমার অনেক আর কি এটা আর কি আছে তো এই প্রথম আর কি আমাদের আর হাসটাও নতুন গাছ কোনোবারও ডিম দেয় না এইবারই প্রথম ডিম দিল বাচ্চা আছে একবারে তো চলো আজকে ডিমগুলো বসাই গাছ তোমরা যদি গরমের দিনে আর কি চিন ডিম বসাতে চাও তো এই সব এর মধ্যে না রাখাই ভালো কারণ ডিম নষ্ট হওয়ার অনেক চান্স থাকে তো যদি মাটির হাড়ি থাকে বা এগুলোর মধ্যে রেখে দেবেন ডিমটা অনেক ঠান্ডা থাকবে গাছ নষ্ট হওয়ার কোনো চান্সই থাকবে না ডিম তো দেখতে পাচ্ছ ডিমগুলো অনেক ঠান্ডা আছে ডিম তো চলো আজকে চীনসের ডিম আর কি আমি বসিয়ে দেবো তো চলো দেখতে থাকো তোমরা ফুল ভিডিওটা ভিডিওটা স্কিপ করবে না পুরো দেখবে আর চ্যালেঞ্জই নতুন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলো গাইস তো এখন ডিমগুলো বসানোর জন্য আর কি করা যাক তো এখন ডিমগুলো একটা গামছার মধ্যে নিয়ে যাই এইখানে তো গাইস এখন ডিমগুলো গামছার মধ্যে নিয়ে যাব। তো গাই তিনটি ডিম আর কি আমরা খেয়ে ফেলেছি আর কি তার কটা ছয়টি ডিম আর ওখানে দুই ডিম আর আটটি ডিম তো ছিল তো চলো ডিমগুলো আগে নেই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো গাই ও এখন এখানে আছে আর কি তো আমার ইচ্ছে ছিল আর কি হয়তো এটার মধ্যে বসাবো আর না হলে ওই ডেলির মধ্যে বসাবো আর কি তো কারণ এই দুটোর মধ্যে বসালে খাবার দিতে সুবিধা হয়তো আর কি তো যাই হোক ও যখন এই দুটোর মধ্যে দিয়েছিলাম গাছ এই দুটোর মধ্যেই দিয়েছিলাম কিন্তু একটিতেও বসেনি তো দেখা যাক এটার মধ্যে আর কি কি হয় তো এখন এটা আর কি আমি খুলে এই যে ওইগুলো যে উপরে দেওয়া আছে না ওগুলো আমি খুলেই দেবো কারণ ওগুলো দিলে অসুবিধা হবে ওর তো চলো গাছ ডিমগুলো এখন বসিয়ে দেয় আর কি তো গাছ দেখতে পাচ্ছ কত সুন্দর করে বসে আছে আধৌ উসুন ধরেছি কি ধরেনি আমার সন্দেহ তো চলো ডিমগুলো আগে দিয়ে নেই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে কারণ আমার মোবাইল ধরার একজনও নেই এখানে আমি একলাই ভিডিও করছি চলো ডিমগুলো আগে বসিয়ে দিন তো গাইস ডিম দেওয়া কমপ্লিট তো এখানে আমি ডিমগুলো দিয়ে দিলাম মোট আটটা ডিম দিয়ে দিয়েছি তো যদি ও উসুম ধরে আর কি উসুম বা অনেকে বলে তা দিতে তো যাই হোক তা আমাদের বাসায় আমরা উসুমই বলি তো যদি ও উসুম ধরে থাকে তাহলে এই ডিমগুলো ওইখানে নিয়ে যাবে আমার ডাইডিয়া হচ্ছে ওইখানে নিয়ে যাবে তো গাছ দেখা যাক একটু পরে এসে দেখবো তো তোমরা সঙ্গে থাকো একটু পরে এসে দেখবো যদি ওষুধ ধরে সবগুলো ডিমও ঢেকে শুয়ে থাকবে গাছ ধরে নিয়ে বেটা উঠে যাচ্ছে ডিমের থেকে উঠে পালাতে চাচ্ছে দেখছো গাছ উঠে গেছে ডিমের থেকে তো কাছ তারপরে আমি এই জায়গা থেকে নিয়ে তো ওকে আমি ওই জায়গাটায় দিয়ে দিয়েছি তো ওই জায়গাটায় দিয়ে দিয়েছি তো এগুলো বাকিগুলো সারিয়ে দিয়েছি আর এটা এই জায়গায় বসিয়ে দিলাম আর কি ফিটফাট করে দেখতে পাচ্ছ তোমরা এই জায়গায় ওর বসানো হয়ে গেছে এখন যদি ও আর কি উসুমে বসে তো বসে যাবে ডিমের মধ্যে এখন ওর উপর থেকে যে ফিরিগুলো আছে ওগুলো সরিয়ে দেবো কারণ ওর অসুবিধা হবে তো চলো ফ্রিগুলো আগে সরিয়ে দিই ওষুধ ধরলে ধরবে না ধরলে নাই তাও ফ্রিগুলো সরিয়ে দেবো কারণ ওর অসুবিধা মতন বসানো যাবে না গাইস ও দেখি বসেই আছে তো চলো ফ্রিগুলো পুরোপুরি সরিয়ে দিলাম তো থাক এখন এখানে ও